তা কানিতলা লাগার কথা কইলো কেন গো? তোমার কি মনে হয়? বল, আমার কি মনে হয় জানিস, লোকটা কানের সামনে না পটকা ফেটেছিল, আর তাই ওর কানে তালা লেগে গেছে। ওই তালার সঙ্গে চাবির কি সম্পর্ক? গোপাল তুই ভাব, আমি বরং ঘুমাই, আমার বড্ড ঘুম পেয়েছে। ঘুম পাড়িয়ে দিলাম তো। ডাকাত হয়ে আছি গে। আমি খুলবো নে, আমি খুলবো নে। আমি কিছুতেই চাবি দেবো না, আমি দেবো না। খুলতে না পারলে গোপালের ঘুড়ি আমি ফাঁসিয়ে দেব। তোর ঘুড়ির মধ্যে গুপ্তধন আছে, সব গুপ্তধন বের করে দেব। বলে কি আমার পেটের মধ্যে খাবার থাকে তো, আমার পেট চিরে কোনো গুপ্তধন পাবে না, ঠিক আছে? আমার পেট চিরে না, আমি খাবার রাখতে পারবো না। কাটবো তোকে, কানে তালা লেগে গেছে কার, এত বড় ঘুড়ি আছে যার, যার পেটে এত বড় ঘুড়ি সেখানেই সোনা দানা আছে কারি কারি। ভালো চাষে যদি তবে দে তাড়াতাড়ি, চিচিং ফাক চিচিং ফাক চিচিং ফাক, কাটবো তোকে চিচিং ফাক, আমার একটা কোচ দাও গো, ঠাকুর আমার একটা কোচ দাও। আরে দাদা এত রাতে গেল কই? পাবতী, কোথায় আমরা ভেবেছিলাম তুই লক্ষ্মী মেয়ে হয়ে গেছিস, আর
তুই এমন কাজটা করলি? ও দিদি, এখন আমি বুঝতে পারতেছি ওই রান্নাঘরে ও কেন গেছিল, ওই তেলটাই আনতে গেছিল। আমি পরিচিত তাহলে কি হতো, আমার তো মাঝে ভেঙে যেত, তারপরে মাঝে ছাড়তাম কি করে বাবা। তোর কুসুমের ওপরে এত রাগ? আচ্ছা রাগ তো না হয় আমাদেরও আছে, কিন্তু তাই বলে আমরা ক্ষতি করতে চাইবো? কিছু করিনি, তাও বকা খাওয়ালি তো, এবারে করবো, এমন অবস্থা করব তোমার, আমার নামে আর নালিশ করার সুযোগ পাবে না। শোশুই আবার আমার জন্য পাবতীকে কথা শুনতে হলো না, আর আমি নিজে কিচ্ছু করবো না যতক্ষণ না পাবতী কিছু করতে বলতেছে। জয় মা, জয় মা। ও সর্দার, বলি দেবে না তো? চুপ কর। গোপী দাদা কি বাইরে একে নিল নাকি? দেখতে হচ্ছে। আজ থেকে তুই আমার শিষ্য। ও বাবা, কি কইতেছ? আমি তবে ডাকাত? আজ থেকে তুই আমাদের দলের ডাকাত। আজ থেকে আমি তোমার দলে ডাকাত? আরে রে 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 রে, গোপী টাকা দেশে গেছে রে। আরে রে 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 রে, গোপী টাকা দেশে, আরে রে 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 রে, গোপী টাকা দেশে গেছে রে। আরে রে 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 রে, গোপী টাকা দেশে গেছে রে। আরে রে 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 রে, গোপী টাকা দেশে গেছে রে। এই ও ডাকাত সর্দার, আমি তো স্বয়ং মতো ডাকাত হলাম নে, এখনই চুপ করতে বলছো যে? সবে তো ডাক ছাড়তে শিখেছি। আমার শিষ্য তুই হয়েছি, কিন্তু এই ডাক ছাড়ার অধিকার পাবি ওই কারণ বাড়ি পান করলে, দীক্ষা নিয়ম। ও তো দাও দাও, সেই জিনিস দাও। সেটা কি জিনিস? দাও, আমি খেয়ে নিচ্ছি, দাও দাও। এই ওকে কেউ কারণ বাড়ি দে রে। হ্যাঁ সর্দার। তোমার মতো চিৎকার করে বলতে পারবো না কিন্তু আমি। কি ওটা খাবো? আমি ডাকাত হয়েছি রে, আমি ডাকাত হয়েছি রে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।